আবারও নিমতিতা রেজিস্ট্রি মোড় থেকে হিরোইন ও গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল বিএসএফ। সূত্রের খবর, ওই যুবকের নাম কামারুজ্জামান শেখ, পিতার নাম ফিরোজ শেখ, বাড়ি দেবীপুর সুতি থানা এলাকায়। বুধবার শামশেরগঞ্জের নিমতিতার রেজিস্ট্রি মোড় থেকে 0.15 গ্রাম হেরোইন ও 25 গ্রাম গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেন বিএসএফ। তারপর বুধবার শামশেরগঞ্জ থানায় ওই যুবককে তুলে দেন। বৃহস্পতিবার ওই যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। হ্যালো, এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্ধ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।